গতবার বলেছিলাম কিভাবে জম থেকে জমে ছড়ায়, একজন নাক মুখ দিয়ে ছাড়ে কথা বলার সময়, শ্বাস ফেলার সময়, হাঁচি কাশি দেওয়ার সময়, 3 ফুটের ভিতর থাকা অন্যরা সেটা নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গ্রহণ করে। এবং এটাকে প্রতিরোধের উপায় হলো মাস্ক ব্যবহার করা। কিন্তু আমরা যেভাবে মাস্ক ব্যবহার করি, এটা ব্যবহার করা না করা এক কথা। সেজন্যই আমরা বলেছিলাম যে মাস্কের সাথে যদি ফেস শিল্ড দেন, তাহলে সরাসরি সংক্রমণটা 3 ফুটের কাছে গেল না হওয়ার কথা। কারণ এটা ওই যে প্লাস্টিকে সরাসরি লেগে যাবে, আমারটাও যাবে না, আপনারটাও আসবে না। এটা অফিস, আদালত, ত্রাণকর্মী, রাজনৈতিক নেতারা সবাই যদি ফেস শিল্ড ব্যবহার করেন, আমার মনে হয় যে সংক্রমণটা কমবে। কারণ কোথাও 3 ফুট ব্যক্তি দূরত্ব রক্ষা করা যাচ্ছে না। এরপরে আরেকটা পথ আছে ভাইরাস ছড়ানো, সেটা হলো আমরা হাত দিয়ে ভাইরাস ছড়াই। কীভাবে? আমি যখন কথা বলি, হাঁচি কাশি দিই, শ্বাস ফেলি, তখন কিছু ভাইরাস সরাসরি অন্যজন টেনে নেয়, আমি ওদের চোখে মুখে ফেলি, আর বাকিটা কিন্তু নিচে পড়ে যায়। ভাইরাস বাতাসের চাইতে ভারী, সেই জন্য সে নিচে পড়বে। ভারীগুলো একদম কাছে পড়ে, একটু হালকাগুলো 6 ফুট দূরে যায় পড়ে। এই যে পড়ে থাকলো, এটা আমার চেয়ারে পড়তে পারে, টেবিলে পড়তে পারে, আমার কাপড়ে পড়তে পারে, প্যান্টের শার্টে, সব জায়গায় পড়তে পারে। আবার বাজারে তো রুগীরা যায়, এই বাজারে রুগীরা যায় যখন কথা বলে, তখন এটা ফলমূল, শাক সবজি, তরি তরকারিতে পড়তে পারে, ব্যাগে পড়তে পারে। এই যে ভাইরাস যে পড়ে থাকলো, ও কিন্তু মরে যাওয়ার জন্য পড়ে। যেমন কাগজে ভাইরাস কয়েকদিন বাঁচতে পারে, কয়েক সেকেন্ড থেকে, কাপড়ে 24 ঘন্টা, কাপড়ে 24 ঘন্টা, এটাই ইদানিং আমি একটা গবেষকের লেখা পেলাম, প্লাস্টিকে 3 দিন, তারপরে যে লোহা লক্কর জিনিসে 3 দিন, এটা ফ্রিজে সবচেয়ে বেশি দিন আছে 15 দিন। বা 3 দিন থেকে 15 দিন পরে এই ভাইরাসটা আর ওখানে থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমরা করি কি, তার আগেই হাত দিয়ে ভাইরাসটা আমরা ঢুকাই দিই, নাক চোখ মুখ চুলকাই। পথ কিন্তু সেই তিনটাই, নাক মুখ চোখ, অন্য কোনো পথ নেই। একটা গবেষণায় বলছে মানব জাতি প্রতি 2.5 মিনিটে একবার করে নাক মুখ চোখ চুলকায়, জানতে বা অজানতে। এটার থেকে মুক্তির উপায় কী? বারবার বলা হচ্ছে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এবং 20 সেকেন্ড হাত ধোয়া। 20 সেকেন্ড কেন? ভাইরাসটার চারদিকে একটা চর্বির আবরণ থাকে, এই চর্বির আবরণটা ধ্বংস করতে 20 সেকেন্ড হাত ধুতে হয় সাবান দিয়ে। এই চর্বির আবরণটা যদি নষ্ট করে ফেলা যায়, তাহলে ভাইরাস আর সক্রিয় থাকতে পারে না, সে বলতে পারেন মরে যায় বা ধ্বংস হয়ে যায়। আমরা কি 20 সেকেন্ড হাত ধুই? এইভাবে আপনি দেখেন বাসায় হাতে চর্বি লেগে থাকলেও আমরা কিন্তু 5 সেকেন্ডের বেশি সাবান দিয়ে হাত ধুই না, তারপরে যায় ওই চর্বি মাখে হাতটা গামছাতে বা ওই যে টিস্যু পেপারে মুছে ফেলি। আপনি 1, 2, 3 এইভাবে থেমে থেমে 20 পর্যন্ত গুনবেন, তারপরে সাবান দিয়ে হাত ধুবেন। এখানে আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে এটা এই পর্যন্ত হাত ধোয়া ভালো, কারণ আমরা অনেক সময় এটা দিয়েও কিন্তু নাক ঘষি। এই একটা কথা আছে না, আমরা সবসময় বলি বাসায় থাকুন, নিরাপদ থাকুন, কিন্তু একটা গবেষণা বলছে একটা হাসপাতালের রুগীদের, শিশু ত্রিবাগ রুগী ছিল যারা ঘরে ছিল, কারণ ঘরে থাকুন নিরাপদ থাকুন এই স্লোগানটা ঠিক না। স্লোগানটা হইতে হবে ঘরে থাকুন, নিয়ম মানুন, নিরাপদ থাকুন। নিয়মটা কি? এই যে আমি সারাদিন বাইরে কাজ করলাম, তো আমি ঘরে তো ভাইরাস নিয়ে যাচ্ছি, সেই জন্য আমাকে প্রথমে সরাসরি বাথরুমে ঢুকে যেতে হবে। ঢুকে যাইয়া আমার কাপড় চোপড়গুলো সাবান পানিতে চুবাইয়া রাখবো, আধা ঘন্টা পরে এগুলো ধুয়ে নিলে আর ওখানে ভাইরাস থাকবে না। সাবান দিয়ে হাত ধুবো, গোসল করে আমি ঘরে আসবো, আর সংক্রমণের কোনো সম্ভাবনা নেই। এই যে আপনি কাপড় খুলবেন, বুক খোলা শার্ট হয় সবচেয়ে ভালো, তাহলে আপনি এইভাবে খুলতে পারলেন। নাহলে আপনি যখন এইভাবে নিবেন, তখন সেখানে কিন্তু ভাইরাস আপনার নাকে মুখে ছড়িয়ে যেতে পারে। ঘরে ঢুকার আগে আপনি দরজার কাছে জুতাটা রাখবেন, সেই জুতাটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেবেন, বিশেষ করে জুতার তলটা, কারণ আপনার অফিসের ফ্লোরে এবং রাস্তায় 2 জায়গায় কিন্তু ভাইরাস পড়ে থাকতে পারে। আবার বাজার ঘরে থেকে যে কারণে আক্রান্ত হয়, বাজারের লোক আসছে, তার সাথে আপনারা কথা বলছেন, সেও তো হয়তো ভাইরাস ইনফেক্টেড। আবার তার ব্যাগগুলো নিয়ে ওই আগের মতো রাখলেন, এগুলো সব ঠিকঠাক করলেন, ওই যে ব্যাগ থেকে ভাইরাস আপনি নাকে মুখে চোখে নিয়ে নেবেন। এই জন্য এটা থেকে বাঁচার উপায় হলো, বাজার যখন আসবে, বাজারের লোক যদি আপনার ঘরের লোক হয়, তাকে সোজা বাথরুমে পাঠাবেন, আর যদি বাইরের লোক হয়, বাজারটা দরজার কাছে রেখে চলে যেতে বলবেন। আপনি বাজারটা নেবেন, প্যাকেটগুলো খুলবেন, সব প্যাকেটগুলো আপনি সাবান পানিতে চুবাবেন, এবং যে মালগুলো আছে এগুলা যদি ফলমূল থাকে রানিং ওয়াটারে ধুয়ে নেবেন,
চাল ডাল নুন তেল আনলেন, এগুলা যেখানে রাখার রাখেন, সম্ভব হলে তেলের যে পাত্রটা থাকে ওইটা একটু জীবাণুনাশক মুছে নিন, কারণ তেলের পাত্র কিন্তু ভাইরাস থাকতে পারে। চাল ডালে ভাইরাস থাকলে কিছু করার নাই, ওগুলো আপনি পরে ধুয়ে যখন সিদ্ধ করবেন থাকবে না। এবং যখনই কোনো জিনিস ধরবেন, চাল ডাল তেল নুন তরি তরকারি, এগুলো যখন প্রসেস করবেন, করার পরে পরে সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে নেবেন। আমরা বাজার থেকে ফলমূল কিনে আনার সময় অনেক সময় আমরা দেখি ঠিক আছে কিনা, গন্ধ শুকিয়ে ভুলেও করবেন না, কারণ ওই বাজারের ফলমূলেও ভাইরাস থাকতে পারে, আপনি সরাসরি সংক্রমণের শিকার হবেন। ঘরে এবং অফিসে নিরাপদ থাকার আর একটা অন্যতম উপায় হলো যে আপনার কম্পিউটার টেলিফোন আপনার চেয়ার টেবিল যেগুলো আপনার সামনে থাকবে এগুলো, এবং বাসায় বিভিন্ন ওই যে খাবার টেবিল বা টেবিল যা থাকে, বাসায় যদি কম্পিউটার থাকে, এগুলো দিনে 2-3 বার আপনি জীবাণুনাশক দিয়ে একটু মুছে দেবেন। বাসায় কাগজ রাখবেন, কাগজেও কিন্তু ভাইরাস থাকে। মিডিয়া জগতের ব্যাপার তো ওরা হয়তো এটা প্রকাশ করে নাই, তাই আমি চীনা গবেষকদের একটা লেখা পড়ছি, সেখানে বলতেছে কয়েক সেকেন্ড থেকে কয়েক দিন থাকতে পারে। আমরা ধরে নিই কাগজে ভাইরাস আছে, এই কাগজ নিয়ে যদি আপনি আগের মতো পড়েন আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাগজ আমি প্রত্যেক দিন করি, আপনি কাগজটা নেবেন, নীরব একটা জায়গায় চলে যাবেন, একটু দূরে থেকে কাগজটা পড়বেন, পড়ার পর কাগজটা এমন জায়গায় রাখবেন যাতে আপনার ছেলে মেয়েরা এটা আবার ধরতে না পারে। এরপরে সাবান দিয়ে 20 সেকেন্ড হাত দিয়ে ফেলেন। আরেকটা জিনিস এখন খুব কম পাওয়া গেছে, সেটা হলো পায়খানা দিয়ে ভাইরাস ছড়ায়, খুব কম, কিন্তু এটা আবার মুখে এসে ছড়াইছে এরকম, অর্থাৎ ফিক অরেল রোড বা মুখ এবং পায়খানার সংযোগ দিয়ে এটা ছড়ায় কিনা এটা এখনও প্রমাণিত না। তারপরে আপনি শুচার পরে তো আমরা এমনি হাত সাবান দিয়ে হাত দিই, এটা একটু বাড়ায় 20 সেকেন্ড করে ফেলেন, তাহলে যদি ভাইরাস লাগেও আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আবার ঘরের থেকে আপনারা করেন কি, দরজা বন্ধ করে দেন, কোভিড বোধ হয় ঢুকবে আপনার ঘরে, তা না, ঘরে থাকবেন যে খোলা করে। আর যদি আপনার সর্দি কাশি থাকে একজনের, আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। আপনি দেখবেন যে পরিবারের একজন যখন আক্রান্ত হয় সবাই কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচতে হলে আপনার যদি কারোর উপর সন্দেহ হয় যে সে একটু কাশছে, এবং তাকে আইসোলেট করে তাড়াতাড়ি টেস্ট করতে নিয়ে যাবেন। এসি কোনো হলে ভুলেও কনফারেন্স বলেন অথবা সভা বলেন কোনো কিছু করবেন না, যেটা আমাদের নেতারা সম্ভবত এখনও করেন। এসি রুমে যদি একজন ভাইরাস ইনফেক্টেড থাকে সবাই কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর মানুষজন যখন আসে তখন নিরাপদ দূরত্ব থেকে কথা বলেন, আগের ওই নিয়মটা এখন ভুলে যান। সম্ভব হলে কোনো মানুষকে আসতে বলবেন না, এবং একান্ত প্রয়োজন না হলে আপনি কোথাও যাবেন না, এটাকে বলে সামাজিক দূরত্ব। হো বা সরকার কেন এই ব্যক্তি দূরত্বকে সামাজিক দূরত্ব বলছে এটা আমার মাথায় এখনও ঢুকে না। সবশেষ কথা হলো আপনারা চোখ মুখ নাক তিনটি অঙ্গ রক্ষা করবেন, এবং বাইরে গেলে মাস্ক এবং ফেস শিল্ড করবেন, আর যখনই ঘরে এবং বাইরে যে কোনো জিনিস ধরবেন সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধরবেন। তিনটে অঙ্গকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, আর বাকি কোথায় কী করলো ভাইরাস না পড়ে এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই, কারণ ভাইরাস আর কোনো পথেই আপনার শরীরে ঢুকবে না। নিয়মগুলো মানুন, সবাই কোভিড মুক্ত থাকুন, এটাই আমরা আশা করব। সবাইকে ধন্যবাদ।